মানে মানে টোটাল পুরো পুরো পশ্চিমে আর বাসা অঞ্চলে মানে হ্যাঁ 30,000-এর মতন ভোটার কি মনে হচ্ছে কি মানে মানে কত আমরা আশা করি দেখুন আমরা আশা করি আমরা যেহেতু অঞ্চল নিয়ে তো মানে আমরা আশা মানে আমাদের পরিশ্রম দেয় এবারের মধ্যে আমরা আশা করি বাসা অঞ্চল আপনি এভাবে নিয়েই আমরা আগিয়ে করছি এবং কি প্রতিভূতি হতে আমাদের মহিলা কমিটি আছে জায়গা প্রতিভূতি হতে মহিলা কমিটির বাড়ি বাড়ি যাচ্ছে এবং তাদের কাছে আমরা বেশ ভালোই পাচ্ছি রেসপন্স পাচ্ছি আশা করছি আমরা মানে 11-এর মধ্যে আমরা জিততে পারব আপনার নামটা আর আপনি আমার নাম দীপালি মণ্ডল আমি বাসা অঞ্চল যে বাসা অঞ্চলের সদস্য একজন নির্বাচিত সদস্য আপনার অঞ্চলে যখন ভোট প্রার্থনা করতে যাচ্ছেন কোনো প্রবলেম হচ্ছে যে যেহেতু আগেরবারে যেহেতু বিধায়ককে তাকে এবারে বাসন্তীতে দিয়েছে নতুন প্রার্থী পরশুরাম দাস কি বলছে ভোটাররা যখন প্রচারে বার হচ্ছি টিএমসির হয়ে প্রচারে বার হচ্ছি প্রথমত পরেশদা হচ্ছে আমাদের ক্যানিংয়ের ভূমিপুত্র এবং তার পরিচিতিটা বিরাট আমাদের ক্যানিং পশ্চিম থেকে শুরু করে বাসরা অঞ্চলে তার পরিচিতিটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে একে নতুন মুখ আমাদের বাসরা অঞ্চলে কিন্তু তার পরিচিতিটা কিন্তু বহুত পুরনো এইটাতে কোনো প্রবলেম হয়নি আমাদের প্রার্থী নিয়ে বরং আমরা আরও অনেক উৎসাহ পাচ্ছি মানুষের কাছে যে না আমাদের পরেশদা এখানে প্রার্থী হয়েছে আর শ্যামলদাকে নিয়ে আমাদের কোনো সমস্যা হচ্ছে না বা তাদের কোনো জিজ্ঞাসাও নেই কেন কি শ্যামলদা আমাদের প্রার্থী বাসন্তীতে উনি প্রার্থী হয়েছেন টিএমসির প্রার্থী হয়েছেন আর আমরা যখন প্রচারে বার হচ্ছি কোনো সমস্যা হচ্ছে না অনেকটা উৎসাহ লোকসভাতে দিদি যেটা বলেছেন একটু আমাদের ফল ছিল আমরা একটু পিছিয়ে ছিলাম কিন্তু সেই জায়গাটা আমরা ঠিক ফুলফিল এবার উত্তীর্ণ করে দিতে পারবো এইটুকু আশা রাখছি আর এতটা ভরসা যেহেতু পাচ্ছি কেন কি মানুষের কাছে যখন যাচ্ছি তাদের কিন্তু একটা প্রতিশ্রুতি তাদের একটা আশা ভরসার কথা যখন আমরা পাচ্ছি সেই জায়গার কিন্তু কনফিডেন্সের জায়গাটা একদম কমপ্লিট আপনি একজন সদস্য এবং তৃণমূল পঞ্চায়েত সদস্য এবারে জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী এটা জয়ের ব্যাপারে যে বলছেন লোকসভায় কিন্তু একটা প্রবলেম ছিল আমি বলবো লোকসভা ভোটের সময় একটুখানি প্রবলেম নিজেদের মধ্যে দ্বন্দ্ব এই জিনিসটা ছিল কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা যেহেতু মেম্বার প্রধান আমরা কিন্তু প্রথমত কর্মী মিটিং করে নিজেদের মধ্যে যে গিলটি ফিল জিনিসটা সেইটাকে কিন্তু আগে আমরা পার করে এসেছি এবার আমরা আমাদের জায়গায় পুরো সঠিক এবার আমরা যে প্রচার দেবো সবার একই বার্তা থাকবে যে 2রা মে আমরা একদম সবুজ আবিরে খেলে নেবো আর 6ই এপ্রিল মাঠে ময়দানে নেমে খেলে নেবো এই এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আমরা কমিটি নেমেছি আমাদের মধ্যে কোনো গিলটি ফিল নেই কোনো দ্বন্দ্ব নেই তাই জনসাধারণকে জনগণকে আমাদের কাছে টেনে আনতে বিন্দুমাত্র তাহলে আগামী 2রা মে কি তাহলে খেলা হচ্ছে 6ই এপ্রিল খেলা হবে 2রা মে সবুজ আবিরে খেলা হবে বলছেন খেলা হবে কনফিডেন্স আমার বাসরা অঞ্চল থেকে আমি বলছি আপনারা এই মুহূর্তে কতটা আবির সংগ্রহে রেখেছেন সবুজ আবির দেখুন কালেক্ট করে রাখা যেহেতু গত কিছুদিন আগে হোলি গেছে একটা কালেক্ট ছিল নিজেরা একটা যেহেতু আমার মনে হয় যেহেতু সামনে ইলেকশন যত মানুষকে আমরা কাছে আনবো যত জনগণকে কাছে নিয়ে আসবো তত কিন্তু জিনিসটা অনেকটা ভালো হবে আমরা নিজেরা মহিলারা বা দাদারা যারা আছে সবাই একত্রিত হয়ে বসন্ত উৎসব বার হওয়া আবির খেলা অবশ্যই খেলেছি কিন্তু আমাদের কিন্তু মনে হচ্ছে মেইন খেলা 2রা মে বিজেপি বলছে যে সবুজ আবির পাওয়া যাবে না ওই দিন গেরুয়া আবির পাওয়া যাবে কি বলবেন ওদের বক্তব্যের পৃষ্ঠে তো এখন উল্টো তীর মারতে হয় না কারণ ওরা ঠিক করে নিশ্চয়ই দেবে না পশ্চিমবাংলার মানুষ সবুজ আবিরে খেলবে না গেরুয়া আবিরে খেলবে আর সেদিন আমার মনে হয় গেরুয়া আবির পাওয়া যাবে না ভুল কথা মার্কেটে অবশ্যই মিলবে কিন্তু খেলার মানুষ পাওয়া যাবে না শুধু সবুজ আবিরেই খেলা সাগরিকা হালদার বাসরা পঞ্চায়েতের সদস্য